আজ পর্দা উঠেছে ক্রিকেটের ছোট্ট সংস্করণের সবচেয়ে বড় আসর টি টোয়েন্টি বিশ্বকাপ। গত মাসের 14 তারিখেই শাকিব আল হাসানের নেতৃত্বে পনেরো সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি আলোচিত খবর ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তন। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে গতকাল রাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দল পরিবর্তনের ঘোষণা দেয়। তবে কেমন হলো বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দল? আগেই বলা হয়েছিল পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় ম্যাচটি হবে বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে। তাই পুরো সিরিজ জুড়ে ব্যাটিং বোলিংয়ে টিম ম্যানেজমেন্ট বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এ যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা। এই নির্বাচনী পরীক্ষায় কারো কপাল খুলেছে, আবার কারো কারো কপাল পুড়েছে বাজেভাবে। নির্বাচনী পরীক্ষায় ফেল করে কপাল পোড়াদের মধ্যে সবার উপরে আছে সাব্বির রহমানের নাম। যদিও তিনি নিজেও হয়তো ঠিকভাবে জানতেন না হঠাৎ করে কিভাবে তার কপাল খুলেছে। ভাগ্যের বদৌলতে পাওয়া সুযোগটা ধরে রাখতে পারেননি। 3 বছর পর হঠাৎ করে এশিয়া কাপের শেষ ম্যাচ দিয়ে দলে ফেরা সাব্বির এই যাত্রায় খেলতে পেরেছিলেন 4টি ম্যাচ। 4 ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র 31। এমন পারফরমেন্সের পর ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাদ পড়েন সাব্বির। এরপর বিশ্বকাপ স্কোয়াড থেকেও তাকে সরিয়ে নেওয়া হলো। সরাবেন নাই বা কেন? এতবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে না পারার মাশুল তো তাকে গুনতেই হবে। সাব্বিরের কপাল পোড়ার দিনে কপাল খুলল বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ড বাই ক্যাটাগরিতে থাকা সৌম্য সরকারের। তাহলে বলা যেতেই পারে নির্বাচনী পরীক্ষা ভালোভাবেই উতরে গেছেন এই সাতক্ষীরার সন্তান। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে সুযোগ দেওয়া হয়েছিল তাকে। দ্বিতীয় উইকেটে নেমে দলের প্রয়োজনে 17 বলে 13 রানের ইম্প্যাক্টফুল ইনিংসও খেলেছিলেন। সেই সুবাদে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও একাদশে সুযোগ পেয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে না পারলেও 19তম ওভারে বল হাতে 6 রান দিয়ে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের আশা জাগিয়েছিলেন। সৌম্য সরকারের পারফরমেন্সের সন্তুষ্টিও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। তখনই অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল সৌম্য সরকারের দলে ফেরা। এর আগে গত বুধবার বেশ কিছু সংবাদ মাধ্যম এবং ফ্রিরা সাংবাদিক বাংলাদেশ দল থেকে পাওয়া এক গোপন সূত্রের বরাত দিয়ে বিশ্বকাপ দলে এবাদত হোসেনের জায়গায় শরীফুল ইসলামের অন্তর্ভুক্তির কথা জানায়। যদিও সেই খবর মোড় বদলেছে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের পরেই। শরীফুল ইসলামের দলে ফেরা ঠিক থাকলেও কার বদলে তাকে স্কোয়াডে নেওয়া হবে সেটা নিয়েই চলছিল প্রশ্ন। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিং আর বাজে ফিল্ডিংয়ে পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার পর প্রশ্নের উত্তরটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। এবাদতের দিকে ধেয়ে আসা ঝড়টা মোড় বদলে ওই ম্যাচে 3.5 ওভারে 53 রান দেওয়া সাইফউদ্দিনের দিকে অগ্রসর হয়েছে। শুধু ওই ম্যাচেই নয়, চোট কাটিয়ে দলে ফেরার পর গত 5 ম্যাচে 61 গড় এবং 10.87 ইকোনমি রেটে 3 উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে 3 ইনিংসে করেছেন 4 রান। তাই দলে সাইফউদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন ধারাবাহিক পারফর্ম করা শরীফুল ইসলাম। তবে ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ পজিশনে 3 ম্যাচে 29 বলে 33, 12 বলে 11 আর 15 বলে 12 রান করার শান্ত স্ট্যান্ড বাই পজিশনে অন্য কোনো ব্যাটসম্যান না থাকার সুবাদে দলে থেকে গেছেন। শান্তর পাশে তার চিরন্তন বন্ধু নির্বাচক প্যানেল তো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেনই। মেকশিফট ওপেনার হতে গিয়ে বোলিংয়ে গুরুত্ব না দেওয়া মেহেদি মিরাজও থেকে গেছেন দলে। ভাগ্য বদলের আশায় স্ট্যান্ড বাই পজিশনে রয়েছেন শেখ মাহাদি আর রিশাদ হোসেন। লিটনের 3 নম্বর পজিশনে থিতু হওয়ায় ওপেনিংয়ে শান্ত সৌম্য জুটিকেই দেখার সম্ভাবনা বেশি। 4 নম্বরে শাকিব আল হাসান নাকি আফিফ হোসেন ধ্রুব,
তা নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট করা হবে কি না তা বলা যাবে বিশ্বকাপের মূল মঞ্চের ম্যাচে। মিডল অর্ডারে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, মোসাদ্দেক হোসেনদের মধ্যে চলবে দলের জায়গা করে নেওয়ার লড়াই। যথেষ্ট ভালো ফর্মে থাকা দলীয় সহ অধিনায়ক কাজী নুরুল হাসান সোয়ান থাকবেন রীতিমতো ফিনিশিংয়ের দায়িত্বে। বোলিংয়ে স্পিন আক্রমণকে শক্তিশালী করতে শাকিব আল হাসানের সাথে দলে জায়গা করে নিতে মিরাজ নাসুমের মধ্যে জমবে লড়াইটা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং এবাদত হোসেন লড়বেন দলের পেস আক্রমণে জায়গা করে নিতে। তবে যদি অস্ট্রেলিয়ার মাটিতে চার পেসার নিয়ে একাদশ সাজানোর সাহস দেখায় বাংলাদেশ, তবে এই লড়াইয়ের মাত্রাটা অনেকাংশেই কমে যাবে। যদিও সুপার টুয়েলভে একাদশ সাজাতে আরও এক্সপেরিমেন্টের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আগামী 17 এবং 19 অক্টোবর আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সাথে দুটি প্রস্তুতি ম্যাচে টিম কম্বিনেশনটা আরও ভালো করে পরখ করে নিতে পারবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট। তারপর বিশ্বকাপের মূল মঞ্চে দলের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে নামবেন আর ভালো কিছু উপহার দিবেন এমনটাই প্রত্যাশা থাকবে সকলের। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, মূল পর্বে বাংলাদেশের মূল একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।